এই হাদিসটা একটু মন দিয়ে সবাই শুনেন আর নিজেদের জীবনটা একটু চিন্তা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন আও যাতা লাইলা, একদিন রাতে অথবা দিনে রাসূল বাসা থেকে বের হলেন। কোথা থেকে বের হইছে? রাতে বা দিনে বের হওয়ার পর আসছে আয়েশা দেখে ফাইদা হুয়া বি আবি বকরিন ওয়া উমার, নবীজি দেখে আবু বকর উমর বসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি বাসা থেকে বের হয়েছে, বের হয়ে দেখে আবু বকর উমরও বসা। এই হাদিসটা একটু মন দিয়ে সবাই শুনেন আর নিজেদের জীবনটা একটু চিন্তা করেন। নবীজি তাদের দুইজনকে প্রশ্ন করলেন, আবু বকর এবং উমর এই দুই সাহাবি, বিখ্যাত দুই সাহাবিকে প্রশ্ন করলেন, আচ্ছা তোমরা এইখানে এই মুহূর্তে কেন? মা আখরাজাকুমা ফি হাদিহিস সাআ, এই সময়ে তোমরা এখানে কেন? অসময়ে, মানে এই সময়, মানে অসময়ে, আরে এই সময়ে তোমরা এখানে কেন? এই হাদিস দ্বারা বোঝা যায় সাধারণত যে সময় মানুষ ঘর থেকে বেশি একটা বের হয় না, ওই সময়ে নবীও বের হইলেন, আবু বকরও বের হইছে, ওমরও বের হইছে। নবী বের না হইলে জিজ্ঞাসা করে কেন? আবু বকর ওমর জবাব দিলেন, আহারে কি জবাব দেয় দেখেন, কালাল জুউ ইয়া রাসূলুল্লাহ, হুজুর খিদা লাগছে, খুদায়ের কারণে বের হইছে, সম্পদ সব ছেড়ে এসে মক্কায় নবীর সাথে চলে এসে মদিনায়। নবীজি যে জবাবটা দিলেন, আল্লাহ নবী বললেন আল্লাযী নাফসী বিয়াদিহি আখরাজানি আল্লাযী আখরাজাকুমা, আবু বকর ওমরকে আল্লাহ নবী বলেন, আল্লাহর কসম আবু বকর ওমর, তোমরা যে ক্ষুধার কারণে বের হয়েছো, আমিও ক্ষুধার কারণে বের হইছি। আমি যখন এটা পড়ছি বিশ্বাস করেন কি দেখেন, দুই সাহাবীর আগে বলছে কেন বেরোইছো, কয় হুজুর খুদা, নবীজি কয় আমিও তো খুদাই বেরোইছি, কমু চলো আমার সাথে চলো। ফকামু মাআ, দুই সাহাবী আল্লাহ নবীর সাথে চললেন। ফাআতা রাজুলান মিনাল আনসার, এক আনসারী সাহাবীর বাড়িতে গেলেন। ফাইদা হুয়া লাইসা ফি বাইতিহি, সাহাবী বাড়িতে নাই। রাআত হুল মারআ, ঘর থেকে আনসারির বিবি দেখা ফেলছে সর্বনাশ, আমাদের বাসায় এই তিনজনকে, আল্লাহু আকবার, মহিলা চিনে ফেলছে, ভিতর থেকে বলতেছে মারহাবা, স্বাগতম স্বাগতম, এমন মেহমান পাইলে কে স্বাগত না জানায়। আরে সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর ওমরকে যখন আনসারী সাহাবীর বিবি দেখলেন, ভিতর থেকে বলা শুরু করলেন স্বাগতম স্বাগতম, আপনারা ভিতরে আসেন ঘরে বসেন। নবীজি ঘরে গিয়ে বললেন, নাই না ফুলান, স্বামী কোথায়? মহিলা ভিতর থেকে জবাব দিলেন, জাহাবাই ইস্তাজিবুলানা মিনাল মা, হুজুর মিষ্টি পানি আনতে গেছে আমাদের জন্য। এবার দেখেন কি হয়, ইতিমধ্যে আনসারি সাহাবি আসছে, আসার পর সাহাবি দেখে বাসায় নবীজি আবু বকর ওমর। আচ্ছা একটু ভাবেন তো মনে মনে, ওই যুগে যদি আপনি হইতেন আর যদি বাড়িতে গিয়ে দেখতেন হঠাৎ নবীজি আর আবু বকর ওমর আপনার ঘরে, সাহাবি দেখে কি কয়, মা আহাদুল ইয়াউমা আকরামা আদিয়াফা মিন্নি, সাহাবি কয় আজকে আমার চাইতে শ্রেষ্ঠ মেহমান, আজকে আমি যে শ্রেষ্ঠ মেহমানদেরকে পাইছি, আমার চাইতে শ্রেষ্ঠ ভাগ্যবান আর শ্রেষ্ঠ মেজবান আর কেউ নাই, আমি এমন তিনজন মেহমান পাইছি। তাড়াতাড়ি বাগানে গেছে, খেজুর বাগানে, যা আবিল আজ খেজুরের ছড়ি নিয়ে আসছে, ফিহি বুসরুন আর অতবন ওয়াইয়াবিস, শুকনো খেজুর আছে, বিজা খেজুর আছে, কাঁচা খেজুর আছে, আইনা কয় যেটা মন চাই দেখান। আখজাল মুদিয়া, ছুরি নিছে, চাকু নিছে, নবীজি কই যাও, হুজুর পশু জবাই করতে হবে, কি জবাই করবে, মাথা মানে পেরেশান হয়ে গেছে, আমার এই তিন মেহমানদের কেমনে মেহমানদারি করবে, পশু জবাই করতে হবে। নবী কয় ইয়াকা ওয়াল হালুব, এই তুমি আবার মাথা গরম কইরা দুধ আলু কোনো পশুরে জবাই করো না, দুধ দেয় যে পশু বর্তমানে দুধ দিতেছে এরকম পশু জবাই করো না। কয় জি ঠিক আছে, ফাজাবা হালাহুম, স্বাভাবিক একটা বকরি জবাই করছে। নবীজিরে গোস্ত দিয়ে, খেজুর দিয়ে, মিষ্টি পানি দিয়ে মেহমানদারি করলেন। করার পর যেই কথাটা নবী বলছে, এটা বলার জন্য আপনাদেরকে লম্বা হাদিসটা শোনাইলাম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ,
ওয়াহাল্লাকা ইবনা আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফাআফনাইতা। ও আদম সন্তান, তোমার তিনটা সম্পদ। এক নাম্বার সম্পদ যা খাইলা খাওয়ার পর শেষ করলা, পিছনের রাস্তা দিয়ে বের করলা, এটা তোমার এক নাম্বার সম্পদ। যা খাইছেন এটাই সম্পদ, এটাই তো সম্পদ। দুই নাম্বার আউলা বিস্তাফা আবলাইতা, কাপড় পরতে পরতে পুরাতন হয়ে গেছে অথবা খাটো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, এখন আর পরো না, এই কাপড়ই তোমার সম্পদ। তিন নাম্বার আউতা সদ্দাক্তা ফামজাইতা, সৎকা করতে করতে কিছু সম্পদ তুমি কমিয়েছিলা, তোমার মনে হচ্ছে তোমার সম্পদ কমে গেছে, আমি নবী বলে গেলাম তোমার এই সম্পদটা কমে নাই, এটাও তোমার সম্পদ, মরণের পর আল্লাহর কাছে পেয়ে যাইবা। সম্পদ কয়টা? আমরা কই অনেকগুলা, নবীজি কয় কয়টা? যা খাইছো, যা পরিধান করছো, যা যান সৎকা করছো, শেষ। আমাকে আপনাকে যখন কবরে নিবে, মনে করেন আগামীকালও যদি আমি আপনার কেউ মারা যাই, একটু পরে যদি আমাদের কেউ মারা যায়, বাসতলায় যখন আমাদেরকে এলাকাবাসী নিয়ে যাবে, নবীজি কয় জানো, তোমার লাশের সাথে তিনটা জিনিস কবর পর্যন্ত যায়, বলেন কয়টা? তিনটা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসা, আল্লাহ নবী বলেন কবর পর্যন্ত মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস যায়। এক নাম্বার আল আহাল, পরিবার যায়। দুই নাম্বার আল মাল, সম্পদ যায়। তিন নাম্বার আল আমাল, আমল নামা যায়। বলেন কবর পর্যন্ত আমার আপনার লাশের সাথে কয়টা জিনিস যাবে? এক নাম্বার পরিবার, বলেন এক নাম্বার। দুই নাম্বার সম্পদ, এক নাম্বার। দুই নাম্বার, তিন নাম্বার আমল। এবার নবীজি বলেন ইয়ারজিউ ইসনান, তিনটার মধ্যে দুইটা ফিরে আসবে। ইয়ারজিউল মাল ওয়াল আহাল, সম্পদ ফিরে আসবে, পরিবার ফিরে আসবে। ওয়াবকাল আমাল, আমল নামা থেকে যাবে। আমার আপনার সাথে তিনটা জিনিস যাবে, মাল যাবে, পরিবার যাবে, আর আমল নামা যাবে। নবীজি কয় আমল নামাটা ছাড়া আর সব চলে আসবে। আল্লাহ আমাদের সকলকে আমল বাড়ানোর তৌফিক দান করেন, গর্ব অহংকার ছেড়ে সম্পদ যদি কিছু হয় শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। তাহলে বলেন তো আমার সম্পদ দেওয়ার মালিককে? সম্পদ পেয়ে মালিককে ভুলে যাওয়া যাবে? আল্লাহ কয় আল্লাহ কুমুত্তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ ভুলাইয়া দেয়। তিরমিজি শরীফের বর্ণনা, 2308 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে কানা উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আন ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা, উসমান গনি যখন কবরের সামনে দাঁড়াইতেন কান্না শুরু করে দিতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়া, উসমান গনি কানতে কানতে তার দাড়িগুলা ভিজে যাইত। কিসের সামনে দাঁড়ায়? কবরের সামনে দাঁড়ায়। ফাকিলা লাহু, উসমানকে বলা হলো তাযকুরুল জান্নাতা ওয়ান নার, আপনি জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, ওয়ালা তাবকি, তখন তো কান্দেন না। জান্নাত জাহান্নামের কত আলোচনা আপনি করেন তখন আপনি কান্না করেন না। ওয়া তাবকি মিন হাজা, আপনি যখনই কবরের সামনে আসেন তখন কান্না করেন কেন? উসমান গনি জবাব দেয়, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম, ইন্নাল কবর আউয়ালুল মানাজিলিল আখিরা, নবীজি বলেন ইন্নাল কবর, নিশ্চয় কবর আউয়ালু মানাজিলিল আখিরা, কবর হলো আখিরাতের প্রথম ঘাটি। আমাকে আপনাকে বাসতলায় রেখে আসার পর আমার আপনার প্রথম ঘাটির নাম কবর। বলেন কি নাম? কবর। ফা ইন্না জা মিনহু ফামা বাদাহু আইসার, নবীজি বলেন কেউ যদি কবর থেকে রেহাই পেয়ে যায় পরের ঘাটিগুলা একেবারে সহজ হয়ে যাবে। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ, কবর থেকে যদি কেউ মুক্তি না পায় পরের ঘাটিগুলা কঠিন হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরপর হাদিসের শেষে বলে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিন, নবীজি বলেন শোনো, কবরের চাইতে এত ভয়ঙ্কর কোনো দৃশ্য আমার জানা নাই। নবীজি বলেন কবরের চাইতে এমন ভয়ঙ্কর কোনো দৃশ্য আমার জানা নাই। আল্লাহ আমাকে আপনাকে ওই প্রথম ঘাটিতেই যেন হেফাজত করে। চিন্তা করবেন মাঝে মাঝে শুয়ে যদি চোখটা লাগান, তো চোখ লাগাইলে দেখবেন কিচ্ছু দেখা যায় না। হ্যাঁ, কবরে যাবেন না, কিচ্ছু দেখা যাবে না, অন্ধকার।
হ্যাঁ অন্ধকার, কবর যে অন্ধকার, আচ্ছা কবর যে অন্ধকার এটাও হাদিসে আছে। কবর যে অন্ধকার এটা কোথায় আছে? হাদিসে, মুসলিম শরীফের 2104 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 956 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن امرأة سوداء كانت تقم المسجد أو شابا একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত। কি ঝাড়ু দিত? আপনারা ঝাড়ু দেননি মসজিদ না? আপনারা শুধু মজ্জেন সাবার খাদেমের অপেক্ষা থাকবেন, নিজেরা ঝাড়ু দিবেন। মসজিদ ঝাড়ু দিলে দিল সাফ হয়, পরিষ্কার হয়। এক কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত, ফামাতা, হঠাৎ মারা গেছে। মারা যাওয়ার পর সাহাবীরা কবর দিয়ে ফেলছে, নবীরে জানানোর প্রয়োজন মনে করে নাই। বিষয়টা এমন আর কি, ও মারা গেছে, আরে এটা নবীজির আর বলার কি আছে, কবর দিয়ে এরকম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, আচ্ছা ওই কালো মহিলাটা না কালো যুবকটা, হয়তো মহিলা হতে পারে না হয় যুবক, আচ্ছা ওই কালো যুবকটাকে দেখছি না কেন, কোথায় ওটা ঝাড়ু যেতে? সাহাবিগণ বললেন, হুজুর সে তো মারা গেছে। আচ্ছা মারা গেছে মানে আফালা কুনতুম আজানতুমুনি, তো আমাকে জানাবা না তোমরা? হাদিসের মধ্যে আসছে কান্নাহুম সগরু আমরাহা আও আমরা, সাহাবিরা বিষয়টা হালকা মনে করছে তাই নবীরে জানায় নাই যে হুজুর একজন মারা গেছে ঝাড়ু দিত কবর দিয়েছে। নবীজি কো আমারে জানাইলা না কেন তোমরা? দুল্লুনি আলা কবরিহা আও আলা কবরিহি, তাড়াতাড়ি তার কবর আমারে দেখাও, নিয়ে যাও। ফাদাল্লুহু আলা কবরিহা আও আলা কবরিহি, আল্লাহ রাসূলকে তার কবরের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ফাসাল্লা আলাইহা, আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়লেন। আপনারা আবার আমল করেন না কিন্তু এটা রাসূলের জন্য খাস। জানাজার নামাজ পড়ার পর আল্লাহ নবী বললেন, ইন্না হাদিহিল কুবুর মামলুআতুন জুলমান আলা আহলিহা, আল্লাহ নবী বললেন এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ। নবীজি বললেন এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ, কবরগুলা বলেন অন্ধকারে, কবরগুলা একবার ভাবেন চোখটা বন্ধ করে অন্ধকার কিচ্ছু দেখা যায় না, আল্লাহ নবী কয় এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ। হ্যাঁ আমি আশা করি আমি আজকে নামাজ পড়ার কারণে আল্লাহ তাদের কবর গুলা আলোকিত করে দিবে। খাঁটি ইমানদার যদি হন, যদি ইমান নিয়ে যেতে পারেন, তো আপনার কবর আল্লাহ আলোকিত করে দিবেন। আলাদা মোমবাতি দিতে হবে না, পিসাবের কবর দেওয়ার সময় বাতি টাতি কত কিছু দেন না, এগুলো দিতে হবে না। পিসাব যদি ভালো হয় এমনি কবর আল্লাহ আলোকিত করে দিবেন, মাথা রাখবেন। তাহলে কবর অন্ধকার একটা জগতের নাম, দুনিয়াতে থাকতে এটা আলোকিত করার ব্যবস্থা করতে হবে। আল্লাহরে বলা, আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানায়া দিয়েন, আমার কবরটা আলোকিত করে দিয়েন। আল্লাহ বাবা মারা গেছে, বাবার কবরটা জান্নাতের বাগান বানান, বাবার কবরটাকে আপনি আলোকিত করে দেন, এইভাবে বলা। তাহলে কবর অন্ধকার জগৎ এটা জানলাম। কবরের মধ্যে দাজ্জাল যেমন ফেতনা, দাজ্জাল দুনিয়ার জন্য সব সবচেয়ে বড় ফেতনা হলো দাজ্জাল। নবীজি কয় এই দাজ্জালের ফেতনার মতো কবরে কারো কারো জন্য ফেতনা হবে, দাজ্জালের ফেতনার মতো ভয়ঙ্কর ফেতনা। মুসলিম শরীফের বর্ণনা আসছে, মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ খালকুন আকবারু মিনাদ দাজ্জাল, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি আছে এর মাঝে সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি হলো দাজ্জাল। এই দাজ্জাল, নবীজি কয় কারো কারো কবরের অবস্থা হবে এই দাজ্জালের ফেতনার মতো। সহিহ বুখারীর বর্ণনা 922 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, দিয়ে আপনাদেরকে একটু পরীক্ষা করি, আলেমরা চুপ থাকবেন অন্যরা বলবেন। আমি হাদিসটা পড়ি, পড়ার পর আপনাদেরকে জিজ্ঞাসা করবো একটা কথা, মন দিয়ে আগে শোনেন, তাহলে সবাই জ্ঞানীরা সচেতনভাবে জবাব দিতে পারবেন। আগে শোনেন কি বলি, দেখেন আমি পড়ি। আন আসমা বিনতি আবি বকরির সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত দাখালতু আলা আয়েশা, অনুবাদটা শোনেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা বলেন, আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম, আবু বকর সিদ্দিকের কন্যা আসমা বলেন আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম। আলেম ছাড়া অন্যরা বলেন তো আসমা আর আয়েশা সম্পর্কে কি হয়? মাশাআল্লাহ, কি হয়? কারণ আবু বকর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার নাম কি? আবার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার নামও মাশাআল্লাহ।
এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বোন নবীর বিবি আয়েশা সিদ্দিকার কাছে গেলাম। যাওয়ার পর দেখি ওয়ান্নাসু ইউসাল্লুন, ইয়াদি মানুষ নামাজ পড়ে। আমি আয়েশাকে প্রশ্ন করলাম, মা শানুন নাস, আয়েশা মানুষের কি হয়েছে, নামাজ পড়ে কেন? ফাশারাত বিরাসিহা ইলা সামা, আম্মা জান আয়েশা মাথা দিয়ে আসমানের দিকে ইশারা করলেন, এমনি এমনি ইশারা করলেন, মুখে কিছু কয় না। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আয়াতুন, কোনো নিদর্শন দেখা গেছে আসমানে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, হ্যাঁ, আসমানে একটা নিদর্শন দেখা গেছে। কি নিদর্শন? অন্য হাদিস দ্বারা বোঝা যায়, সূর্য গ্রহণ লাগছে। কি লাগছে? সূর্য। তাই নবীজি নামাজ পড়তেছে। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা যারা নারীরা ছিলাম আমরা একদম পিছনে, সবাই ওখানে আস। হয় নবীজি নামাজটা এত লম্বা করলেন, ফাতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি নামাজ এত দীর্ঘ করলেন, হাত্তা তাজাল্লানিল গাশিয়ু, আমি বেহুশ হয়ে গেছি। আচ্ছা, কি পরিমাণ লম্বা হইলে একজন মানুষ বেহুশ হয়ে যায় বলেন? ওয়াইলা জাম্বি কিরবা, আমার পাশে একটা পাত্র ছিল, ফিহা মা, এটার মধ্যে পানি ছিল, ফাজালতু আসুব্বু বিনহা আলা রাসি, আমি এই পাত্র থেকে পানি নিয়ে আমার মাথায় ঢালা শুরু করলাম, এত পরিমাণ আমার মাথা গরম হইয়া বেহুশের কাছাকাছি চলে গেছে। নামাজ কি পরিমাণ লম্বা হয়েছে আল্লাহ জানে। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক পর্যায়ে ফালাম্মান সরাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাজাল্লাতিশ শামস, নবীজি নামাজ শেষ করছে, ইতিমধ্যে সূর্য স্বাভাবিক হয়ে গেছে, সূর্য ঠিক হয়ে গেছে। আমি যেই কথাটা বলার জন্য আপনাদেরকে হাদিসটা শোনাইতেছি, কোনটা? দাজ্জালের ফেতনা, এটা শোনানোর জন্য। এবার দেখেন নবীজি কি বলেন। নবীজি বলেন, নবীজি নামাজের পর একটা ভাষণ দিলেন, খুতবা দিলেন, নামাজের পর ভাষণ দিলেন। ভাষণের মধ্যে নবী বললেন, মা মিন শাইইন লাম আকুন উরিতুহু ইল্লা ক্বাদ রাআইতুহু ফি মাকামি, ইতিপূর্বে আমাকে যা দেখানো হয় নাই আজকে আমি সব দেখছি। এই নামাজের মধ্যে আমি সব, নামাজটা কি শর্ট ছিল না লম্বা? নবীজি বলেন, ইতিপূর্বে আমাকে এমন যা কিছু দেখানো হয় নাই আজকে আমি সব দেখছি। শেষে কি কয় জানেন? হাত্তাল জান্নাহ ওয়ান নার, জান্নাত জাহান্নামও দেখছি। আরেকটা বর্ণনা আছে, সূর্য গ্রহণের নামাজে নবীজি দাঁড়াইছে না, আমার দিকে তাকান, সামনের কাতারের সাহাবি যারা তারা তাকায় দেখে, নবীজি নামাজের মধ্যে হঠাৎ এমন করছে যে, তো নামাজ শেষ, আপনারা আবার এরকম করেন না, কিন্তু পুরাটা শোনেন আগে। একদল করবো কি যে নবীজি এরকম করছে আমিও করবো, আরে পুরাটা শোনেন কি কয়। নামাজ শেষ করার পর নবীজিকে এক সাহাবি বললেন, হুজুর আজকে আপনি এমন একটা কাজ করছেন যেটা অতীতে দেখি নেই। নবীজি, আচ্ছা খেয়াল করছো? কয়, হ্যাঁ, ওই মুহূর্তে আমি জান্নাতের আঙ্গুরের ছড়া দেখছিলাম, ওইটা আমি হাত দিতে গেছিলাম, যদি আনতে পারতাম কেয়ামত পর্যন্ত সবাই খাইতে পারতাম। আপনি নাকি আঙ্গুর দেখেন নামাজে? তো দেখলেন আর দিবেন, দেন না তো, এই জন্য আমল করতে চান না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন শাইইন লাম আকুন উরিতুহু ইল্লা ক্বাদ রাআইতুহু ফি মাকামি, ইতিপূর্বে আমাকে যা দেখানো হয় নাই আজকে আমি সব দেখলাম, হাত্তাল জান্নাহ ওয়ান নার, জান্নাত জাহান্নাম আমি দেখলাম। নবীজি বলেন, ইন্নাহু ক্বাদ উহিয়া ইলাইয়া আন্না, আল্লাহ রাসূল বলেন, আমার কাছে এই ওহি প্রেরণ করা হয়েছে, আন্নাকুম তুফতানুনা ফিল কুবুর মিসলা আও করিবা মিন ফিতনাতি দাজ্জাল। আল্লাহ নবী বলেন, আমার কাছে এই ওহি দেওয়া হয়েছে, তোমরা কবরের মধ্যে অনেকে এমন ফেতনার মধ্যে পড়বা যেই ফেতনাটা হবে দাজ্জালের ফেতনার মতো ফেতনা, বলেন নাউজুবিল্লাহ। বিশ্বাস করেন, দাজ্জালের ব্যাপারে আমি পড়ছি বলে আপনাদেরকে বলে বুঝাইতে পারতেছি না, তো আমি বুঝতেছি যদি দাজ্জালের ফেতনাটা হয় তো কত বড় ভয়ঙ্কর ফেতনা হবে। আমি সবগুলা কথা বললে বুঝতে পারতেন যে দাজ্জাল কতটা ভয়ঙ্কর ফেতনার নাম। রসুল বললেন, কবরে অনেকের এই ফেতনা হবে দাজ্জালের মতো, খুব ভয়ঙ্কর ফেতনা, ও কঠিন ভয়ঙ্কর ফেতনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো আল্লাহ কয়, এই কবর পর্যন্ত তোমরা সম্পদের প্রতিযোগিতা চলে, যেই কবরে এই অবস্থা হবে আর তোমরা সম্পদ নিয়ে ব্যস্ত আছ। সহিহ বুখারীর বর্ণনা 1372 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন,
أن يهودية دخلت على عائشة الصديقة رضي الله تعالى عنها فسألت عن عذاب القبر এক ইহুদি নারী আম্মাজান আয়েশার কাছে এসে কবরের আযাব সম্পর্কে জিজ্ঞাসা করছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন আ'আযাকিল্লাহু মিন আযাবিল কবর আল্লাহ তোমারে গজবে কবরের আযাব থেকে হেফাজত করুক এটা আম্মাজান বইলা নবীজির কাছে গেছে ফাসালাত আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আযাবিল কবর আম্মা জান আয়েশা আল্লাহর রাসূলকে কবরের আযাব সম্পর্কে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জবাব দিলেন আযাবুল কবর হ্যাঁ কবরের আযাব সত্য বলেন কবরের আযাব সত্য তাহলে কবরের আযাব কি বলেন তো সত্য এটা নবীজি জানায় দিলেন তার বিবিকে সহি বুখারী 1338 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم العبد اذا وضع في قبره নবীজি বলেন কোন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পর ওয়াতুল্লিয়া আমাকে আপনাকে মরণের পর যখন বাসতলায় রেখে আসা হবে আসার পর তুল্লিয়া আমাকে আপনাকে যখন পিছনে রাইখা যাহাবা আসহাবুহু সাথীরা যখন চলে আসবে একবার কল্পনা এলেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর বাসতলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নবী কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তুল্লিয়া কবরটা পিছনে রাইখা যাহাবা আসহাবুহু যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে সন্তানরা চলে আসে আত্মীয় স্বজন সবাই চলে আসে আল্লাহ নবী বলেন বেশি দূর যায় না হাত্তা ইবনাহু লাসমাউ কুরআনি আলিহিম আমরা যে হাইটা হাইটা আসি আমাদের হাঁটার পায়ের জুতার আওয়াজগুলা ওই কবরবাসী শুনতে পায় শুনে কেন শুনে জানেন ওই মুহূর্তে তার দেহের মধ্যে আত্মাটা আল্লাহ দিয়ে দেয় কেন দেয় ফায়াতিয়ানিহি মালাকা দুইজন ফেরেশতা তার কাছে আসে এটা আবু দাউদের বর্ণনা আর বুখারীর বর্ণনা আতাহু মালাকান ফাআকাদা আবু দাউদের বর্ণনা ফায়ুকইদানি দুই ফেরেশতা এসে তারে বসায় বসানোর পর তারে প্রশ্ন করে এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহ নবীর ব্যাপারে জানতে চায় তাকে চিনুনি ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দরভাবে দেয় আর আল্লাহ নবীর ব্যাপারে যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রাসূল এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে উনজুর ইলা মাকাদিকা মিনান নার তুমি তোমার জাহান্নামের আসনটার দিকে তাকাও এটা তোমার জাহান্নামের আসন তো ওই ব্যক্তি জাহান্নামের আসনের দিকে তাকাবে এরপর বলা হবে আবদালাকাল্লাহু মাকআদাম মিনাল জান্নাহ জাহান্নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দান করছেন তা আল্লাহ কয় এই কবরে তুমি থাকতে হবে আমরা থাকতে হবে আল্লাহ কুমুত্তাকা সুরু হাত্তা জুরতুমুল মাকাবির কবর পর্যন্ত সম্পদের প্রতিযোগিতা তোমাদের চলছে সূরা মুনাফিকুনে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন যিকরিল্লাহ হে ইমানদারগণ লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম তোমাদের সম্পদ তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে না দেয় আল্লাহ থেকে তোমাদেরকে অলস করে না দেয় আল্লাহকে যেন ভুলিয়ে না দেয় ওমাইয়া ফাল জালিকা আল্লাহ বলেন যারা সম্পদ আর সন্তানের কারণে আল্লাহরে ভুলে যাবে ফাউলাইকা হুমুল খাসিরুন তারা ক্ষতিগ্রস্ত নাউজুবিল্লাহ বলেন সম্পদ দেয় কে দশতলা বিশতলার বাড়ির মালিক বানায় কে হ্যাঁ দশতলা বিশতলা হালাল পন্থায় হওয়াটা দোষের না দোষ কোনটা যে আল্লাহ মালিক বানাইছে তাকে ভুলে যাওয়া বুঝে আসছিনি তো আল্লাহ কয় তোমাদের এই প্রতিযোগিতা চলবে কবর পর্যন্ত কতদিন কবর পর্যন্ত কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াযালু কলবুল কাবীরি শাবান ফিসনাতাইন আল্লাহ নবী বলেন বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয় বুড়া মানুষের অন্তর যুবক হয় কয় ক্ষেত্রে আরে বৃদ্ধ মানুষ কি বৃদ্ধ হয় না যুবক হয় বৃদ্ধ হয় কয় কলবটা দুই ক্ষেত্রে যুবক হয় কোন ক্ষেত্রে
ফি হিরসিল মাল, এক নম্বর সম্পদের লোভ, দুই নম্বর ওয়াতুলিল আমাল, লম্বা আশা। কি আশা? লম্বা আশা। কেউ কাকা কই যান, বয়স্ক তো কয় 75, কোথায় যাচ্ছেন মসজিদে, মনটা খারাপ কেন? আর বইল না, চারটা ছেলে ইতালি থাকে, এক একজন 5 লাখ করে বেতন, 5 নম্বর ছেলেটা বাংলাদেশে 50,000 টাকা বেতন, আরে তারে এখনো কোনো কুল কিনারা করে দিতে পারি নাই, টেনশনে আছে কাকায়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ বৃদ্ধ হয় তার কলব দুই ক্ষেত্রে, যুবক হয় এক সম্পদের লোভ, দুই লম্বা আশা, বড় আশা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, খত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতন মুরাব্বাআ। এই হাদিসটা বুঝতে হবে সবাই। নবীজি একটা চতুর্ভুজ আঁকলেন, ওই অঙ্কের ছাত্ররা কোথায়, কি আঁকলেন? চতুর্ভুজ আঁকার পর খতন ফিল ওয়াসাতি খারিজাম মিন, মাঝখান থেকে একটা দাগ দিলেন, এই দাগটা চতুর্ভুজের বাহিরে নিলেন। বলেন তো রসুল কি আঁকলেন, মাঝখানের দাগটা ভিতরে না বাহিরে? আচ্ছা এবার দেখেন, মাঝখানে ছোট ছোট কিছু দাগ দিস, এটা চতুর্ভুজ, মাঝখানে ছোট ছোট কিছু দাগ আর মাঝে একটা বড় দাগ, এই আশেপাশে কিছু ছোট ছোট দাগ, মাঝখানে লম্বা একটা দাগ। বলেন তো লম্বাটা কি ভিতরে আছে না বাহিরে? আচ্ছা একটু বুঝছেননি কথা। সুম্মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, হাদাল ইনসান, মাঝখানের দাগটা হলো মানুষ, মাঝখানের দাগটা মানুষ। হাদাল্লাযী মুহীতুন বিহি আও কদ আহাতা বিহি আজালু, চারদিকের চতুর্ভুজটা এটা হলো তার আয়ু, জীবন। এবার বলেন চারপাশে এই যে চতুর্ভুজটা, মাঝের দাগটা, বলেন মাঝের দাগ, চতুর্ভুজ, চতুর্ভুজ আয়ু মানে জীবন, এই জীবন এটা তার জীবন, মাঝে মানুষ। দাগ কি শেষ না মাঝে ছোট ছোট কিছু আছে? মাঝের ছোট ছোট দাগগুলা হাদিহিল আরাজ, এগুলা তার পেরেশানি, বিপদ, বালা, মুসিবত, রোগ, বিমারি। একটা আসে ভালো হয় আর একটা আসে, এরকম চলেনি জীবনে, একটার পর একটা আসতে থাকে। এই আসতে আসতে এক পর্যায়ে আবার জিজ্ঞাসা করছি, চারদিকের দাগ, মাঝের দাগ, ছোট্ট ছোট্ট দাগগুলা, বালা, মুসিবত, বিপদ, আপদ, ব্যস্ততা, মাঝখানের দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে? নবীজি বলেন, মানুষ মারা যায় বাহিরে যেই দাগটা এটা হলো তার আশা, মানুষ মারা যায় আশা গুলা থেকে যায়। আশা কি জীবনের ভিতরে না বাহিরে? এই যে মানুষ, ওর আশা হলো এত বড়, ও হলো এটুক, এবার বাহিরে যেটা এটা হলো ওর আশা। নবীজি কয়, মানুষের জীবন এতটুকু, মানুষটা এতটুকু, ওর আশা এতটুকু, ও মারা যায় আশাগুলা থেকে যায়। ভাই বুঝছেননি আপনারা? আচ্ছা তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত এই সম্পদের প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের চলতেই থাকে। আল্লাহ আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আচ্ছা এরপরে দেখেন কি বলে, কাল্লা সাওফা তাআলামুন সুম্মা কাল্লা সাওফা তাআলামুন, অপেক্ষায় থাকো, অচিরেই জানতে পারবা, অবশ্যই অচিরেই জানতে পারবা। কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ বলেন যদি নিশ্চিত জ্ঞানে জানতা, লা তারাউন্নাল জাহিম, সচক্ষে জাহান্নাম দেখতে পাবা। আল্লাহ বলেন লা তারাউন্না, অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবা। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চিত চোখে জাহান্নাম দেখবা। এরপর আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, এরপর তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রতিটা নিয়ামতের কথা জিজ্ঞাসা করা হবে, আঙ্গুল, চোখ, কান, নাক, হাত, পা, প্রত্যেকটা অঙ্গের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ইন্না সামআ ওয়াল বসর ওয়াল ফুআদা, আল্লাহ বলেন কান শ্রবণ শক্তি, ওয়াল বসর দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদা অন্তকরণ, সবগুলাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, সবগুলাকে জিজ্ঞাসা করা হবে, এগুলার ব্যাপারে তোমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, তোমাকে জিজ্ঞাসা করা হবে সঠিকভাবে এগুলা খরচ করছো কিনা। এবার একটা হাদিস শুনেন, বলেন তো নেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে কিনা? আজকে রাতে ভাত খাইছে, খাবার, রাতের খাবার কারা কারা খাইছেন হাত তোলেন, অন্যরা খান নাই রাতের খাবার, মাশাল্লাহ খাবেন ইনশাল্লাহ, নাকি দুপুরের খাবার কারা কারা খাইছেন? ঠিক আছে হাত নামান, ব্যাস একটা হইলেই হয়েছে। এবার হাদিস শুনেন,
মুসলিম শরীফের 4208 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন আও যাতা লাইলা, একদিন রাতে অথবা দিনে রাসূল বাসা থেকে বের হলেন। কোত্থেকে বের হইছে? রাতে বা দিনে বের হওয়ার পর আসছে আয়েশা দেখে, ফাইদা হুয়া বি আবি বকরিন ওয়া উমার, নবীজি দেখে আবু বকর উমর বসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বাসা থেকে বের হয়েছে, বের হয়ে দেখে আবু বকর উমরও বসা। এই হাদিসটা একটু মন দিয়ে সবাই শুনেন আর নিজেদের জীবনটা একটু চিন্তা করেন। নবীজি তাদের দুইজনকে প্রশ্ন করলেন, আবু বকর এবং উমর, এই দুই সাহাবি, বিখ্যাত দুই সাহাবিকে প্রশ্ন করলেন, আচ্ছা তোমরা এইখানে এই মুহূর্তে কেন? মা আখরাজাকুমা ফি হাদিহিস সাআ, এই এই সময়ে তোমরা এখানে কেন? অসময়ে, মানে এই সময়, মানে অসময়ে, আরে এই সময়ে তোমরা এখানে কেন? এই হাদিস দ্বারা বোঝা যায়, সাধারণত যে সময় মানুষ ঘর থেকে বেশি একটা বের হয় না, ওই সময়ে নবীও বের হইলেন, আবু বকরও বের হইছে, ওমরও বের হইছে। নবী বের না হইলে জিজ্ঞাসা করে কেন? আবু বকর ওমর জবাব দিলেন, আহারে কি জবাব দেয় দেখেন, কালাল জুউ ইয়া রাসূলুল্লাহ, হুজুর খিদা লাগছে, খুদায়ের কারণে বের হইছে, সম্পদ সব ছেড়ে এসে মক্কায় নবীর সাথে চলে এসে মদিনায়। নবীজি যে জবাবটা দিলেন, আল্লাহ নবী বললেন, আল্লাযী নাফসি বিয়াদিহি আখরাজানি আল্লাযী আখরাজাকুমা, আবু বকর ওমরকে আল্লাহ নবী বলেন, আল্লাহর কসম আবু বকর ওমর, তোমরা যে ক্ষুধার কারণে বের হয়েছ, আমিও ক্ষুধার কারণে বের হয়েছি। আমি যখন এটা পড়ছি বিশ্বাস করেন কি দেখেন, দুই সাহাবির আগে বলছে কেন বেরোছো, কয় হুজুর খুদা, নবীজি কয় আমিও তো খুদাই বেরোছি, কমু চলো আমার সাথে চলো। ফকামু মাআ, দুই সাহাবি আল্লাহ নবীর সাথে চললেন। ফাআতা রাজুলান মিনাল আনসার, এক আনসারি সাহাবির বাড়িতে গেলেন। ফাইদা হুয়া লাইসা ফি বাইতিহি, সাহাবি বাড়িতে নাই। রাআতুল মারআ, ঘর থেকে আনসারির বিবি দেখা ফেলছে, সর্বনাশ আমাদের বাসায় এই তিনজনকে, আল্লাহু আকবার, মহিলা চিনে ফেলছে, ভিতর থেকে বলতেছে মারহাবা, স্বাগতম স্বাগতম, এমন মেহমান পাইলে কে স্বাগত না জানায়। আরে সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর ওমরকে যখন আনসারি সাহাবির বিবি দেখলেন, ভিতর থেকে বলা শুরু করলেন, স্বাগতম স্বাগতম, আপনারা ভিতরে আসেন, ঘরে বসেন। নবীজি ঘরে গিয়ে বললেন, আইনা ফুলান, স্বামী কোথায়? মহিলা ভিতর থেকে জবাব দিলেন, জাহাবা ইস্তাজিবুলানা মিনাল মা, হুজুর মিষ্টি পানি আনতে গেছে আমাদের জন্য। এবার দেখেন কি হয়, ইতিমধ্যে আনসারি সাহাবি আসছে, আসার পর সাহাবি দেখে বাসায় নবীজি আবু বকর ওমর। আচ্ছা একটু ভাবেন তো মনে মনে, ওই যুগে যদি আপনি হইতেন আর যদি বাড়িতে গিয়ে দেখতেন হঠাৎ নবীজি আর আবু বকর ওমর আপনার ঘরে, সাহাবি দেখে কি কয়, মা আহাদুল ইয়াউমা আকরামা আদিয়াফা মিন্নি, সাহাবি কয় আজকে আমার চাইতে শ্রেষ্ঠ মেহমান, আজকে আমি যে শ্রেষ্ঠ মেহমানদেরকে পাইছি, আমার চাইতে শ্রেষ্ঠ ভাগ্যবান আর শ্রেষ্ঠ মেজবান আর কেউ নাই, আমি এমন তিনজন মেহমান পাইছি। তাড়াতাড়ি বাগানে গেছে, খেজুর বাগানে, যা আবিল আজ, খেজুরের ছড়ি নিয়ে আসছে, ফিহি বুসরুন আর অতবন ওয়াবিস, শুকনা খেজুর আছে, ভিজা খেজুর আছে, কাঁচা খেজুর আছে, আইনা কয় যেটা মন চাই দেখান। আখজাল মুদিয়া, ছুরি নিছে, চাকু নিছে, নবীজি কই যাও, হুজুর পশু জবাই করতে হবে, কি জবাই করবে, মাথা মানে পেরেশান হয়ে গেছে, আমার এই তিন মেহমান দিয়ে কেমনে মেহমানদারি করবে, পশু জবাই করতে হবে। নবী কয় ইয়া কাওয়াল হালুব, এই তুমি আবার মাথা গরম কইরা দুধালু কোনো পশুরে জবাই করো না, দুধ দেয় যে পশু বর্তমানে দুধ দিতেছে এরকম পশু জবাই করো না। জি ঠিক আছে, ফাজাবা হালাহুম, স্বাভাবিক একটা বকরি জবাই করছে। নবীজিরে গোস্ত দিয়ে, খেজুর দিয়ে, মিষ্টি পানি দিয়ে মেহমানদারি করলেন। করার পর যে কথাটা নবী বলছে, এটা বলার জন্য আপনাদেরকে লম্বা হাদিসটা শোনাইলাম। নবীজি আবু বকর ওমরকে বললেন, আবু বকর ওমর বাহিরে আসছিলা কিভাবে বলো তো? কয় হুজুর খুদায় আমগরে বাহিরে নিয়ে আসছে। নবীজি কয় আবু বকর ওমরকে বললেন,
এখন খাইছো? হ্যাঁ। নবীজি বললেন, লাতুস আলুন্না আন হাদা ইয়াউমাল কিয়ামা, এই যে খানাগুলা খাইছো না, পেট ভরছো না, এই ব্যাপারেও কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই খানা খেয়ে আল্লাহর ইবাদত করছো কিনা, এই খানা খেয়ে তুমি সঠিকভাবে চলছো কিনা, আল্লাহ তোমারে খাওয়াইছে, খাওয়ানোর পর আল্লাহর হুকুম তুমি পালন করছো কিনা, এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। বুঝাইতে চাইলাম এই সূরা তাকাসুরের শেষে কি বলতেছে দেখেন। প্রথম দিকে বললেন সম্পদের কারণে আমারে ভুলা যাও, এরপরে বললেন কবরকে স্মরণ করো, শেষের দিকে বললেন এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করব, কিন্তু এত এত সম্পদ দিলাম মনে করবো না, এমনি ছেড়ে দিব, আমি আল্লাহ আমি সব জিজ্ঞাসা করব। এই সূরা থেকে প্রধান তিনটা আমাদের শিক্ষা, এক নাম্বার সম্পদের প্রতিযোগিতা করা নিষেধ, দুই নাম্বার সম্পদ হওয়া দোষের না কিন্তু সম্পদের কারণে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, এটা দুই নাম্বার শিক্ষা, তিন নাম্বার কবরের কথা স্মরণ করা, এই প্রধান প্রথম হলো তিনটা শিক্ষা। শেষের দিকে আরেকটা, কবরে আরেকটা তোমার জগৎ, ওই জগতে তোমাকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কিয়ামতের ময়দানে তোমাকে পাঁচ প্রশ্ন করার আগে তোমার পা দুইটা সামান্য সময়ের জন্য নড়বে না, এই পাঁচ প্রশ্ন করার জন্য আল্লাহর কাছে প্রত্যেককে দাঁড়াতে হবে। এর মধ্যে একটা হলো সম্পদ কোত্থেকে আনছো আর কোথায় ব্যয় করছো, এই কথা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবরের প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে যেন আমরা যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, তার জন্য আমরা দোয়া করব, এলাকাবাসী সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। একটা আবেদন আপনাদের কাছে হাত জোর করে করব, ঢাকা ফজরের নামাজ 4:40, দেশগ্রামে কয়টায়? 4:45-45 ফজরের নামাজটা সবাই পড়বেন। এত রাত পর্যন্ত এই সময়ে বয়ান করাটা উচিত হয় না আসলেই, 10:30-11:30 মধ্যে বা 11:00 মধ্যে সর্বোচ্চ শেষ হওয়া উচিত ছিল, যেহেতু রাত ছোট। আল্লাহর রাস্তে আপনারা ফজর নামাজটা পড়বেন তো ইনশাল্লাহ, আমারে কিন্তু দাঁড় করেন না আল্লাহর সামনে, আল্লাহর রাস্তে আপনারা ফজরের নামাজটা পড়েন সবাই। এই মাহফিল একটু বেশি হয়ে রাত হয়ে যাওয়ার কারণে যেন এই যেন এই কথা আল্লাহর কাছে বলতে না হয় যে আল্লাহ মাহফিল এত রাত হইল কেন, এর লেগে আমি ফজর করি নাকি। আল্লাহর রাস্তে আপনারা সবাই ফজরটা পড়েন। জি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।